স্টার ফেস। নেপোটিজম নিয়ে আমাদের বলিউডের অনেক তারকাদের মধ্যে চলছে অনেক বাকবিতণ্ডিতা। চলুন দেখে আসা যাক কিছু ফ্যাক্ট। তার আগে আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব বাটনটি হিট করে দিন এবং বেল আইকনটি অন করে দিন। গেল কয়েকদিন ধরে বলিউডে নেপোটিজম বিতর্ক মাথা চাড়া দিয়ে উঠেছে। একের পর এক অভিযোগের তীর সালমান খানের দিকে, স্বজন প্রীতির পাশাপাশি পাকিস্তানি শিল্পীদের জায়গা করে দিতে এগিয়ে থাকেন ভাইজান। অভিনেতাকে নিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন প্লেব্যাক সঙ্গীত শিল্পী অভিজিৎ ভট্টাচার্য। সম্প্রতি পুরনো এক সাক্ষাৎকারের ভিডিও নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিজিৎ। সেখানে তিনি বলেন, বলিউডের সিনেমার পাশাপাশি মিউজিক ইন্ডাস্ট্রিতেও দাপট দেখান সালমান। ভারতীয় গায়কদের গান গাইতে দিচ্ছেন না তিনি, পাকিস্তানি শিল্পীদের দিয়ে গান রেকর্ড করাচ্ছেন সিক্স প্যাকওয়ালা অভিনেতা। এখানে এমন কিছু মানুষ আছেন যারা পাকিস্তানকে নিজের দেশ ভাবেন। অন্য এক টুইটার বার্তায় অভিজিৎ লিখেছেন, পাকিস্তানি শিল্পী দিয়ে গান গাওয়ানোর জন্য সোনু নিগম ও তার মতো অন্যান্য শিল্পীদের মিউজিক ইন্ডাস্ট্রি থেকে বের করে দেয়া হচ্ছে। ওনার তো এ দেশের চেয়ে পাকদের প্রতি দরদ বেশি। আর সঙ্গীত জগতের কেউ না হয়েও তিনি আরেকজনকে গান গাওয়ার সুযোগ করে দিচ্ছেন, কখনো বা নিজেই গান গেয়ে উঠছেন, কোনো কিছুর মাথা মুন্ডু নেই। প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই স্বজন প্রীতি নিয়ে ফুঁসে উঠেছে বলিউডের একাংশ। শুধু সিনেমা দুনিয়াতেই নয়, মিউজিক ইন্ডাস্ট্রিতেও সোনু নিগম, আদনান সামি এবং মোনালি ঠাকুরের মতো একাধিক তারকারা নেপোটিজমের শিকার হচ্ছেন।